লেডিস ক্লাব। নমস্কার, হ্যালো কলকাতা লেডিস ক্লাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন শনি এবং রবি বিকেল 5:25 এবং মঙ্গল এবং বুধ সকাল 9:00। আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রা ব্যানার্জি। তো চন্দ্রা ব্যানার্জি বহু ছবি করেছেন, বহু বিশিষ্ট মানুষজনের ইন্টারভিউ নিয়েছেন, আমরা সেসব কথা শুনবো ধীরে ধীরে। তবে তার আগে বলি, তিনি আমাদের জন্য খাবার তৈরি করে এনেছেন। হ্যাঁ, জানো পাপিয়া, আজকে আমার ভীষণ মনে হয় বৃষ্টির আমেজের মধ্যে একটু গরম গরম কচুরি আর একটুখানি খাস্তা কচুরি, গুটকা কচুরি অনেকে বলে থাকে, তো এর মধ্যে খুবই সিম্পল, এটার মধ্যে একটা বেসনের টুক দেওয়া আছে, ভালো করে একটা বৃষ্টির মধ্যে চায়ের সাথে তাহলে ভালো হয়, একদম এটা একটু মুচমুচে খাবার। তো আমি ভাবলাম যে এটা ভীষণ সিম্পল, সকলেই করে থাকেন বাড়িতে অবশ্যই। আমি একটু বেসনের পুর করে চেষ্টা করেছি, অনেকে করে একটু বলো তো কি করে খাবারটা তৈরি। আমি প্রথমে বেসনটাকে একটু কড়াতে একটুনি সাদা তেল দিয়েছি, একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, যে কোনো রিফাইন্ড অয়েল আপনারা ইউজ করতে পারেন। তার মধ্যে একটু রাঁধুনি দিয়েছি, একটু জিরে, গোটা জিরে দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি আর একটু ছোট এলাচ দিয়েছি। তারপরে এটাকে খুব ভালো করে তেলের মধ্যে বেসনটাকে ফ্রাই করেছি। ফ্রাই করার পরে একটা বেশ সুন্দর করে একটু জল দিয়ে নরম নরম করে একটু আঠালো আঠালো মতন করে নিয়েছি, যাতে পুরটা ঠিক মতন তৈরি করা যায়। তারপরে ময়দাটাকে তো আপনারা জানেন যেভাবে ময়দাটাকে আমরা মাখি, খুব সিম্পলি নুন দিয়ে অল্প একটু চিনি দিয়ে। তুমি কি ময়দায় কোনো দই দিয়েছো? না, দই দিইনি। সেটা তো চানা বাটুরা যারা করে একটু দই দিয়ে করে। এটাতে সিম্পল নুন আর একটু অল্প চিনি দিলে বেশ সফট হয় ময়দাটা। তার মধ্যে একটু গরম জল দিয়েছি, দিয়ে মেখেছি। আর তেল তো দিতেই হয়, আপনি জানেন আন্দাজ মতো একটা ময়নে যতটা তেল আমরা ইউজ করেছি, তার সঙ্গে আমি একটু বাটার ইউজ করেছি, করে ময়দাটাকে খুব সুন্দর করে মিক্স আপ করে পুর ভরে যেভাবে বেলে কচুরিটা বেলেছি। আর খাস্তার কচুরিটা স্পেশালি একটুখানি বেশি তেল দিতে হয়, তা না হলে কিন্তু পুরো খাস্তায় যে মুচমুচে ব্যাপারটা আসে না। তো আজকে তুমি একটু টেস্ট করে দেখতেই পারো। আর হ্যাঁ, একটু দেখো, আমরা চায়ের সাথে একটুখানি টেস্ট করতে পারি। আর খাস্তার কচুরিটা দেখো একটু টেস্ট করে কিরকম হয়েছে, দেখো একটু খাস্তার কচুরিটা টেস্ট কেমন হয়েছে বলো। এই কচুরিটা কিন্তু বেশ ভালো হয়েছে, ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, টেস্ট ভালো হয়েছে। খাস্তার কুচিটা দেখো এটা কি এসছে, আমার তো ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। দেখো চায়ের সাথে আমার মনে আরো জমবে ভালো, সত্যি বলছি বাইরে। যাই হোক, এরকম প্রচুর রেসিপি আমার ইচ্ছে ছিল আগে একটা কেক বানিয়ে আনা, তো আমি ঠিক মতো কেকটা বানাবো, হয়তো সেরকম মানে মনে সংযোগটা আজকে করতে পারবো না, কিন্তু আমার রিসেন্টলি তো আমার মনে হয় এটাই ভালো করেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য ইয়েতে যাই, তোমার তুমি বিভিন্ন মানুষজনের ইন্টারভিউ নিয়েছো, এটা আমি শুনেছি। হ্যাঁ, আমি আমি খুব সৌভাগ্যবতী এই দিক থেকে বলবো, আমি ভেরি মাচ লাকি, এন্ড কারণ আমি পণ্ডিত রবিশঙ্কর, জামালি, অনুপ জলোটা, বাপি লাহিড়ি এদের মতন লেজেন্ডদের আমি ইন্টারভিউ নিতে পেরেছি, বিভিন্ন চ্যানেলে নিয়েছি, যেমন এটিএন কলকাতা, সোনার বাংলা, সৃষ্টি টিভি, বাংলা এখন অভিজিৎদার, সৃষ্টি টিভি আরো প্রচুর, এরকম সিটিভিএনএ নিয়েছি, তখন ছিল সিএনএন, তারপরে হচ্ছে সিটিভিএন, সিটিভিএনএ আমি একটা মিউজিক্যাল প্রোগ্রামে জাজমেন্টালে সেখানে জাজ হয়েছিলাম, আমরা বন্ধুর সাথে আমরা একসাথে সব জাজ, ওইটাই একটা আমার জাজমেন্টের জায়গা ছিল। এছাড়া আমি হৈমন্তী শুক্লা, বনশ্রুদি, নির্মলা মিশ্র, আরতি মুখার্জি, পণ্ডিত বুধাদিত্য মুখার্জি, সেতারি, জয়া বিশ্বাস সেতারি, সুমিত রায় পিয়ানিস্ট, এরকম প্রচুর গুণী মানুষের, তুমি আরো বলো পূর্ণিমা চৌধুরী, প্রয়াত পূর্ণিমা চৌধুরী, মানস চৌধুরী, একই দিনে ওদের নিয়েছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো, একই দিনে দুজনের এক্সপায়ার করেছেন, একজন মর্নিং এ একজন দুপুরবেলা, খুব খারাপ লেগেছিল আমার। কিন্তু তারপরে শুভঙ্কর ব্যানার্জি তবলায়, একই দিনে বুধাদিত্য মুখার্জি সেতারি, শুভঙ্কর ব্যানার্জি তবলায়, খুব বড় বড় গুণী মানুষদের সাথে কাজ করেছি, পূর্বায়ন চ্যাটার্জি, পণ্ডিত দীপক চৌধুরী, যিনি পণ্ডিত রবিশঙ্করের শিষ্য ছিলেন, তো পণ্ডিত রবিশঙ্কর একটা আমাদের। আরেকটা কথা, তুমি অনেক ছবি করেছো? অনেক ছবি করিনি, দু একটা ছবি করেছি অ্যাজ আ ক্রিয়েটিভ হেড হিসেবে, সুরামাদা হাফম্যান বলে আমার একজন বন্ধু আছে। ছবিতে তুমি অন্যদিকেও তুমি যুক্ত ছিলে, অভিনয় ছাড়াও কিছু অন্য কোনো ক্রিয়েটিভ হেড হিসেবে সেখানে কাজ করেছি। এখনো ছবিটা রিলিজ হয়নি, সেন্সার হয়ে গেছে, সুরামাদা হাফম্যান সেখানে আমার একজন বন্ধু। তোমাদের হাউসের বেশ কিছু ছবি এবং সিরিয়াল চলছে, একটি অসাধারণ গান শুনলাম তোমার থেকে। এভাবে বলো না পাপি, আমার ভীষণ লজ্জা লাগছে, চেষ্টা করেছি একটু বলতে পারি, ভীষণ গলাটাও ঠিকঠাক নেই একদম। আমি আশা রাখি তোমাকে আবার আমাদের রয়েছে আমাদের হ্যালো কলকাতা লেডিস ক্লাবের
অনুষ্ঠানে যোগদান করতে চান তাহলে আপনারা ইমেল করুন hellokolkata1@gmail.com এ এবং ফোন করতে পারেন 9339228087 নম্বরে। নমস্কার। নির্ভীক নিরপেক্ষ মানুষের সংবাদ বাংলার ঝড়। যোগাযোগ করুন 9681103163 8777867583, ইমেল বাংলার ঝড় thirteen@gmail.com। হাওড়া কলকাতা ও শহরতলির বিভিন্ন জায়গায় আমরা সবসময় পাই জনরব পত্রিকা। আপনারাও আজই সংগ্রহ করুন জনরব পত্রিকা। সব রকম খবরের জন্য আজই যোগাযোগ করুন 9831895938। দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া ও বিভিন্ন জেলার বিভিন্ন সংবাদ নিয়ে আমাদের সঙ্গে আছে মুখ্য বার্তা পত্রিকা। যোগাযোগ 7001461225। মল্লভূম সাহিত্য একাডেমি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সাহিত্য ও সঙ্গীত গবেষণা সংস্থা। নমস্কার, আপনারা কি এইচবিটি নিউজ দেখছেন? যদি এখনো না দেখে থাকেন তাহলে লগইন করতে পারেন www.hwwbollywood.com। ষাট বছরের পথ চলা অভিনব অগ্রণী কিশোর ও তরুণদের নিজস্ব মাসিক সংবাদ সাহিত্যপত্র। সংবাদ প্রবাহ পশ্চিমবঙ্গের একটি অতি পরিচিত সাপ্তাহিক বাংলা পত্রিকা। বিভিন্ন সংবাদ পরিবেশনায় ও সংগ্রহের জন্য আজই যোগাযোগ করুন 9831147093। সংগতি অনলাইন বিভিন্ন ঘটনা অনুষ্ঠান সেলিব্রিটি ইন্টারভিউ ইত্যাদি। যোগাযোগ পায়েল 9073171464। সাপ্তাহিক হাওড়া বার্তা হাওড়া ও শহরতলি বহুল প্রচলিত সংবাদপত্র। যোগাযোগ 9433058173। বঙ্গ লেখচিত্র একটি নতুন অথচ ভরসাযোগ্য সংবাদ ম্যাগাজিন পাওয়া যাচ্ছে আপনার নিকটেই। যোগাযোগ 9804470187। প্রত্যেক বছরের মতন এবারও হচ্ছে আমাদের ক্যালেন্ডার, সঙ্গে থাকুন আপনারা। লাইভ মিউজিক থেরাপি বাই শরৎ বাবা অ্যান্ড গায়কী মাতা, 19th August অ্যান্ড 24th August অ্যাট ওকাকুড়া ভবন, সল্টলেক। সংবাদ ও সংস্কৃতির নিরপেক্ষ পাক্ষিক মাধ্যম মিডিয়া ইন ট্রু সেন্স। যোগাযোগ 9874927511। 16 বছর ধরে চলছে নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ। যোগাযোগ 8961750016। নমস্কার, আমরা আবার চলে এসেছি হ্যালো কলকাতার লেডিস ক্লাবের অনুষ্ঠান নিয়ে। আজ আমাদের সঙ্গে আছেন শিপ্রা সেনগুপ্ত। নমস্কার। উনি ভেরি রিসেন্টলি ফ্রান্সে গিয়েছিলেন, ওখান থেকে একটা নতুন পদ শিখে এসেছেন, সেটাই আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর পদ্ধতিটা যদি একটু আমাদের বলো। খাবারটার নাম হচ্ছে ক্রেপ। ফরাসি দেশে এটা জলখাবার এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ব্যবহার করা হয় বেশি। এটা তৈরি করতে লাগে যে উপকরণগুলো, প্রথমে বলি 250 গ্রাম ময়দা, 250 ml দুধ, 2 থেকে 4 চামচ চিনি আর 4টি ডিম। এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর পাশে ফিলিংয়ের জন্য
চোকো পাউডার 1 চামচি, মেল্টেড বাটার 100 গ্রাম, আইসিং সুগার 2 চামচি, এটা দিয়ে একটা মিক্সার তৈরি করে রাখতে হবে। এবার গরম তাওয়াতে যেভাবে আমরা পাটিসাপটা করি বড় গোল করে বা ধোসা করি, সেভাবে গোল করে নিতে হবে এই ব্যাটারটা ঢেলে। এর দুটো সাইডই ভালো করে ভাজতে হবে, প্রয়োজন মতো তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন। হয়ে গেলে নামিয়ে রেখে, সবগুলো হয়ে গেলে একসঙ্গে নামিয়ে রেখে পরপর পরপর ওই চোকো পাউডারের যে মিশ্রণটা আছে মাঝখানে দিয়ে তাকে এই 3 কোণাভাবে রোল করে দেওয়া যায়। অথবা ওখানে অনেকে এইভাবেও করেন, ছোট ছোট ফলের টুকরো এর ভিতরে দিয়ে চোকো পাউডারের বদলে ইউজ করেন। সেটা বাচ্চাদের পক্ষে স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়, আবার খেতেও একটু অন্যরকম হয়। আজকের এটা একটা একটা নতুন ধরনের স্বাদ। তো ঠিক আছে, নতুন একটা রেসিপি শুনলাম, কিন্তু ঠিক আছে এই জন্য বললাম, এবার একটু খেয়ে দেখতে হবে। একদম নতুন ধরনের স্বাদ, খুব ভালো লাগছে। আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে। আচ্ছা, এবার তুমি তো, আমি জানি তুমি সঙ্গীত শিল্পী, তুমি খুব ভালো গান করো, তো তুমি আজকে কি গান করতে চাইছো? আজকে আমি একটু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান শোনাতে চাইছি। বাহ, আমার খুব পছন্দের। তুমি একটু ভালো লাগলো গানটা। আচ্ছা, তুমি তো বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করো। হ্যাঁ, বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করি, তবে আমি বিগত 30 বছর কলকাতার বাইরে থাকার জন্য কলকাতার সঙ্গে যোগাযোগ হচ্ছে এই নতুন করে। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রিসেন্টলি এমএ পাশ করেছি রবীন্দ্রসঙ্গীতের ওপর, তাছাড়া গীতবিতান থেকে গীতভারতী উপাধিও পেয়েছি। এরপরে আমি ছোটখাটো অনুষ্ঠান গুলো শুরু করেছি, কেননা সবে তো যাত্রা শুরু। আপনাদের যোগাযোগের নাম্বারটা বলো। হ্যাঁ, 7407673824। যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই এই নম্বরে যুক্ত হবেন। আমরা একটা ছোট সংগঠন, ছোট অনুষ্ঠান করি, বড় অনুষ্ঠানেরও সুযোগ পাচ্ছি, সেখানেও চেষ্টা করব নিয়ে যেতে। এবার হ্যালো কলকাতার পক্ষ থেকে, এবার হ্যালো কলকাতার সাথে তোমাকে বেঁধে রাখার পালা, যাতে তুমি হ্যালো কলকাতাকে ভুলতে না পারো। তো হ্যালো কলকাতার পক্ষ থেকে একটা অডিও সিডি তোমার জন্য আছে, হ্যালো কলকাতার দ্বিতীয় ফিচার ফিল্ম শেষ থেকে আবার শুরু। থ্যাংক ইউ হ্যালো কলকাতা। এবারে
হ্যালো কলকাতার পক্ষ থেকে প্রতি বছরই এরকম ক্যালেন্ডার বেরোয় বিভিন্ন ইভেন্টসের ছবি দিয়ে। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এবার একটা স্মারক আছে হ্যালো কলকাতার পক্ষ থেকে। থ্যাংক ইউ, খুব ভালো। এবার তুমি যে এত সুন্দর গান গাইলে তার জন্য একটা সার্টিফিকেট লাগবে না? থ্যাংক ইউ হ্যালো কলকাতা আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে। আপনারা চেষ্টা করুন নতুন নতুন রান্না শিখে নিয়ে বাড়িতে তৈরি করে বাচ্চাদের বড়দের খুশি করতে। আপনারা যদি এইভাবে যেভাবে অনুষ্ঠান দেখলেন সেইভাবে অনুষ্ঠান করতে চান হ্যালো কলকাতা লেডিস ক্লাবের সঙ্গে, তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 9339228087। এছাড়া আমাদের ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। নির্ভীক নিরপেক্ষ মানুষের সংবাদ বাংলার ঝড়। যোগাযোগ করুন 9681103163 8777786 7583, ইমেল বাংলার ঝড় thirteen@gmail.com। হাওড়া কলকাতা ও শহরতলির বিভিন্ন জায়গায় আমরা সবসময় পাই জনরব পত্রিকা। আপনারাও আজই সংগ্রহ করুন জনরব পত্রিকা। সব রকম খবরের জন্য আজই যোগাযোগ করুন 9831895938। দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া ও বিভিন্ন জেলার বিভিন্ন সংবাদ নিয়ে আমাদের সঙ্গে আছে মুখ্য বার্তা পত্রিকা। যোগাযোগ 7001461225। মল্লভূম সাহিত্য একাডেমি, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সাহিত্য ও সঙ্গীত গবেষণা সংস্থা। নমস্কার, আপনারা কি এইচবিটি নিউজ দেখছেন? যদি এখনো না দেখে থাকেন তাহলে লগ ইন করতে পারেন www.hoolyvoolyvoolyt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 o
তরুণদের নিজস্ব মাসিক সংবাদ সাহিত্যপত্র। সংবাদ প্রবাহ পশ্চিমবঙ্গের একটি অতি পরিচিত সাপ্তাহিক বাংলা পত্রিকা। বিভিন্ন সংবাদ পরিবেশনায় ও সংগ্রহের জন্য আজই যোগাযোগ করুন 9831 4709 3। সংগতি অনলাইন, বিভিন্ন ঘটনা, অনুষ্ঠান, সেলিব্রিটি ইন্টারভিউ ইত্যাদি যোগাযোগ পায়েল 9073171464। সাপ্তাহিক হাওড়া বার্তা, হাওড়া ও শহরতলি বহুল প্রচলিত সংবাদপত্র, যোগাযোগ 9433058173। বঙ্গ লেখচিত্র, একটি নতুন অথচ ভরসাযোগ্য সংবাদ ম্যাগাজিন পাওয়া যাচ্ছে আপনার নিকটেই, যোগাযোগ 9804470187। প্রত্যেক বছরের মতন এবারও হচ্ছে আমাদের ক্যালেন্ডার, সঙ্গে থাকুন আপনারা। লাইভ মিউজিক থেরাপি বাই শরৎ বাবা অ্যান্ড গায়কী মাতা, 19th August অ্যান্ড 24th August অ্যাট ওকাকুড়া ভবন, সল্টলেক। সংবাদ ও সংস্কৃতির নিরপেক্ষ পাক্ষিক মাধ্যম মিডিয়া ইন ট্রু সেন্স, যোগাযোগ 9874927511। 16 বছর ধরে চলছে নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ, যোগাযোগ 8961750016। হ্যালো কলকাতার লেডিস ক্লাবের পক্ষ থেকে আমি সকলকে নমস্কার জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের মধ্যে একজন বাচিক শিল্পীকে পেয়ে গেছি, তার নাম হচ্ছে সুভদ্রা রয়, তিনি চেতলায় থাকেন। সুভদ্রা রয় নমস্কার। আমি শুনেছি আপনি খুব সুন্দর আবৃত্তি করেন। হ্যাঁ, আমি আবৃত্তি করি, তার সাথে রান্নাও সুন্দর করেন।
চেষ্টা করি। কি করেছেন আজকে আমাদের জন্য? আজকে আমি নিয়ে এসেছি ভেজিটেবল চপ। হ্যাঁ, কি করে বানালেন একটু বলুন তো। এটা বানানোর জন্য আমি কতগুলো ভেজিটেবলস যেমন বিট, গাজর, আলু, ফুলকপি সবগুলোকে ভালো করে বয়ল করে নিয়ে সেটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে একটা মিক্সিং বোলে ভালো করে ম্যাশ করে নিয়ে, ওকে, আর একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে বাদাম আর একটু নারকেল কুচি করে ভালো করে ফ্রাই করে নিয়ে ওটা আলাদা সরিয়ে রাখলাম। তো তারপর ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে একটু সাঁতড়ে নিয়ে ওই যে ম্যাশ করা ভেজিটেবলসটা ছিল ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতেই নুন, একটু ভাজা মশলা, হাফ চামচ গরম মশলা, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামানোর আগে ওই বাদাম ভাজা নারকেল যেটা ছিল ওটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ওটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করতে দিলাম। আর একটা মিক্সিং বোলে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ দিয়ে জল দিয়ে, প্লেন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ওই যে ভেজিটেবলের পেস্টটা ছিল ওটা একটা ডিমের শেপে গড়ে নিয়ে ওই ব্যাটারে ডুবিয়ে নিয়ে বিস্কিট কোটিং মধ্যে ওটার মধ্যে কোট করে নিয়ে ডিপ ফ্রাই করে নিলাম। ব্যাস, ভেজিটেবল চপ। দারুন। তাহলে আমরা যদি টেস্ট করে দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। বাহ, দারুন, খুব সুন্দর, চমৎকার হয়েছে। আপনি একটু আমাকে একটু আবৃত্তি করে শোনান। আচ্ছা, আমি যে কবিতাটি বলবো, যেহেতু সামনেই স্বাধীনতা দিবস আসছে, তো আমি সেরকম একটা কিছু শোনাবো যেটার মধ্যে সম্প্রীতির একটা বার্তা আছে। কবিতাটির নাম রাখো হরি আল্লাহ রাখা। আমার ঘরের বায়ে থাকেন রাখো হরি, ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। রাখো হরি মজুর ছিল কারখানাতে, আল্লাহ রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে। হপ্তা যা পায় মোটামুটি দিন চলে যায়, দুঃখে সুখে দুজনারই সময় কাটে। মাঝখানে যে আমি, ওহ ভুলেই গেছি, ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না। রাখো হরি আল্লাহ রাখা ভেবেই মরে, আমার নিরেট অবস্থাটা কেউ মানে না। আল্লাহ রাখা শুধুই চাচা খোদাই ডরাও, আমি বলি খোদা তো নয় খিদেই ডরাই, এর চেয়ে বড় শত্রু তো আর নেই এ দেশে, এর বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই। রাখো হরি বলে দাদা বাক্যে রাখো, কষ্ট যা পায় সবে আগের জন্ম পাপে, ইহকালে হরি নামের জপনা নিলে পরকালে পুড়তে হবে মনস্তাপে। হেসেই বলি তোমার হরি মাথায় থাকুন, পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে, তোমার মতো ভক্তজনের বইলে বোঝা তাতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে। এইভাবে দিন চলছিল বেশ, হঠাৎ সেদিন হিস হিসে সাপের মতো গুজব ছড়ায়, পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর, মরা গরু সিং পড়েছে ভামুন পাড়ায়, ছড়িয়ে গেল দাঙ্গা দাবা নলের মতো, আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে। রাখো হরি তেল পাকা এক বাঁশের লাঠি, ভাঁটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে, দুহাত ধরে বোঝাই ওদের হচ্ছেটা কি, যাচিয়ে দেখো এসব খবর সত্যি কি না। আল্লাহ রাখা বলল কাফের হাজ্জা আবি ম্লেচ্ছ চেঁচাই রাখো হরি আর ছুবি না। রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে, জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে, ততক্ষণে ওরাও দুজন ভূতল শাহী, পরস্পরের সরকি এবং লাঠির মারে। কার যে কত রক্তে সেদিন ভিজিল জমি হিসেব তো নেই, দুটোই যে লাল আর যা জানি, রাখো হরি কাতরেছিল জলের তরে, আল্লাহ রাখা চাইছিল এক আঁচলা পানি।
বহু বছর লাগলো আমার ঘা শুকোতে। দেহেরটা নয়, মনের ঘাটাই আসল দাগা। ঘরে যে ফিরি এই ইচ্ছাটাও আর ছিল না। ফিরব কোথায়, ঘর তো আমার আগুন লাগা। হঠাৎ সেদিন চাইল কি মন, গেলাম ফিরে। আকাশটা নীল, অলস দুপুর, ওই সে পাড়া উঠছে ফড়িং, কোথাও গ্লানির চিহ্ন তো নেই, ইতস্তত ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া। আম বাগানটা তেমনি আছে, শীতল ছায়া, গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি, টলটলে জল, তালপুকুরের পাড় ডিঙিয়ে কাদের দুটো দস্যি ছেলে ওরাই ঘুরি। হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোকা। সুতো টানছে আল্লাহ রাখার ছেলে করিম, লাটায় গুটোই কানাই রাখো হরির খোকা। আমার ঘরের বাইরে থাকেন রাখো হরি, ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। বাহ, চমৎকার, ভীষণ ভালো। আপনি এলেন, এখানে আবৃত্তি করলেন, আমাদের খুব ভালো লাগলো। আপনারা আবার আবার আসুন আপনি, আমি এটাই চাই। হ্যাঁ, আপনাকে তো আমরা শুধু হাতে যেতে দিতে পারি না, তাই আমাদের হ্যালো কলকাতার পক্ষ থেকে, লেডিস ক্লাবের পক্ষ থেকে এটা একটা মেমেন্টো, ধন্যবাদ, একটা সিডি আপনার জন্য, আর সবচেয়ে দামি যে জিনিসটা একটা সার্টিফিকেট, আর আমাদের হ্যালো ক্লাবের, হ্যালো কলকাতার একটা ক্যালেন্ডার। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমরা চাই দর্শক বন্ধুরা আপনারাও আসুন আমাদের এই হ্যালো কলকাতা লেডিস ক্লাবে, সবাই আসুন, এসে সবাই একসাথে আমরা কাজ করি, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ রেখে, ভীষণ ভালো লাগবে। প্রত্যেক দিন আমরা এরকম নতুন নতুন দর্শকদের আশা করছি, বন্ধুদের আশা করছি। আর আমাদের এখানে আসতে গেলে যে ফোন নম্বরগুলো লাগবে সেটা তার মধ্যে আমি একটি বলে দিচ্ছি, 9339228087। আশিস কুমার বসাক, নমস্কার।